হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি দিদিটা আসলাম। মন মানসিকতা তেমন ভালো নাই, হয়তো বা বুঝতে পারছেন আপনারা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দুই ভালো আছি। বিশেষ কথা হলো, আজকে রমজান মাসের বাজার করে আনলাম চাল 1 বস্তা। ওইটা দামে দামি ফেলছি, এইটা হইলো উইল পাউডারের সাথে ফ্রি পাইছি 2 কেজি উইল পাউডার, সানাবুট পড়ে যাচ্ছে। সানাবুট 2 কেজি, 3 কেজি আনছি আর কি, অনেকগুলো আনি নাই, অনেক তো লাগবে সেজন্য বেশি আনলাম না। এগুলো খাওয়া শেষ হলে আবার আনবো। সয়াবিন তেল 5 লিটার, সে লেভেলের দাম বাড়ছে সয়াবিন তেলের। অনেক দাম। 5 লিটার তেলের দাম নিচ্ছে 660 টাকা। ট্যাং, ম্যাঙ্গো ট্যাং আমদানির জন্য প্রাইস নিয়েছে। ম্যাঙ্গো ট্যাং কোথায়? 380 টাকা, 900 গ্রাম নাকি। তারপর সিরা বেশি নিই নাই, 1 কেজি নিছি, বড় রাখলে নষ্ট হয়ে যাবে সেজন্য। সিরা কত নিল? সিরা 60 টাকা। আমার ঘর 1 কেজি সিরা 60 টাকা। তারপর পেঁয়াজও খাওয়ার জন্য সনদ দেয়, খেসারি ডালের অনেক দাম সেজন্য সনদ দেয় নিলাম, 2 কেজি 90 টাকা। এটা তো দেখি ডিটারজেন্ট পাউডার কাপড় ধোয়ার, 2 কেজি 200 টাকা। বেসন 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 না মানে 500 গ্রাম, মানে আধা কেজি, বেশি না, 30 টাকা। অল্প অল্প করে করছি, বেশি আনি লাগবে, নষ্ট হয়ে যাবে, ঘরে তো খাবার কেউ নাই। আমি আর লামিয়ে বর্তমানে আঁকি, ও ওর আব্বু আছে, ওরা চলে গেলে তো শুধু আমরা মাইজি দুইজন। সেবলুন সাবান 2টা আনছি, সেবলুন 2টা, ডেট আছে কিনা দেখি, 15 11 বাইশ পর্যন্ত আছে, 5 1 3 সেবলুন সাবান 2টা, এর সাবান বাংলা সাবান 1900 বাংলা সাবান 1937 বাংলা সাবান আনছি 1 কেজি, 90 টাকা, 1937 90 টাকা 1 কেজি। তারপর আনলাম চিনি 2 কেজি আনছি, এগুলো খাওয়া হলো আবার আনবো। এখন তো গরমের দিন, ট্যাঙের শরবত এই খাবো, ট্যাং তেঁতুল গোলগুস ওইগুলো খাবো শীত রোজা শেষে। এগুলা চাল 1 বস্তা, সয়াবিন তেল, টুফেল গ্যাস একটা আনছি, গ্যাস আনি রাখছি আর কি, আগে ছিল
2 কেজি সানাবুট নেছে, 3 কেজি সানাবুট নেছে 210 টাকা। থাক, এগুলো এমনি বললাম আর কি, কিভাবে কেমনে বাজার করতেছে আপনাদেরকে দেখাচ্ছি। আর রমজানের লকডাউন পড়ছে, অনেক কিছু দামগুলো, অনেক জিনিসের দাম অনেক চড়া, কি খাবো জানি না। এদিক দিয়ে শান্তার বিয়ে নামাইছি, শান্তার বিয়ে তো অনেক টাকা খরচই গেছে, সাংসারিক কোন ইনকাম নাই, ওর আব্বুর দোকানও লকডাউনের জন্য বন্ধ। থাক, আল্লাহ চালাই নেবে, আল্লাহর উপর ভরসা। আপনারা কেউ কিছু মনে করবেন না, খারাপ কোনো কমেন্ট করবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং লামিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।